तो বন্ধুরা কাল আমার বাড়ির পাশ দিয়ে একটা ট্রেন বেরোচ্ছিল এবং তখনই আমার মাথাতে একটা চিন্তা আসে যে এই ট্রেনটাকে কি আমি দাঁড় করাতে পারবো। উত্তরটা অবশ্যই নাই হবে, কিন্তু এই ট্রেনটা যদি আমরা গেমের ভিতর দাঁড় করাতে চেষ্টা করি তাহলে কীরকম হবে। তো সেই জন্যই আমরা চলে এসেছি তোমাদের ফেভারিট আমার ফেভারিট GTA 5 মানে সস্তা GTA 5-এ, কারণ ভাই এই গেমের মধ্যে একটা ট্রেন আসে এবং সেই ট্রেনটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তো আমরা ভিডিও শেষে বুঝতে পারবো। তো তোমরা ফটাফট ভিডিওটা লাইক করে দাও, করো ফটাফট লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এখন ব্যাপারটা, ওরে ভাই ল্যাম্বরগিনি আসছে একটা সবুজ ল্যাম্বরগিনি, ফটাফট চলো এই গাড়িটাকে দাঁড় করাই, কারণ এই গাড়িটা আমি কোড নাম্বারটাই জানি না। তো দাঁড় করা গাড়ি দাঁড়া এই দাঁড়া, ও দাঁড়িয়েছে রে ভাই, থ্যাংক ইউ। এবার গাড়িটা তো চুরি করে নেবো আমি, চলো বেরো। আর গাড়ি ধাক্কা মারছে, ঠিক আছে চলো বের করে দিচ্ছে। আমার গাড়ি আমরা পেয়ে গেছি, মানে ওর গাড়ি আমি পেয়ে গেছি। আর গাড়িটা দেখো কি দারুণ লাগছে ভাই, এই গাড়িটা আমার খুবই ভালো লাগে। তো এই গাড়িটা আমি আমার বাড়ির পাশে দাঁড় করে রাখবো, লোকজন বেরোবে দেখতে পাবে এর ঘরে ল্যাম্বরগিনি আছে বলবে বড় লোক। তো চলো ভাই গাড়িটা আমরা এই জায়গাটাতে দাঁড় করে দিই হালকা করে। আচ্ছা তো গাড়ি আমরা দাঁড় করে দিয়েছি, আর কি লাগছে দেখো ভাই বাড়ির পাশে গাড়ি, ও হো 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 কি মানে কি বলবো ভাই, তোমাদেরকে বলে ভাষার আমার কিছু করার নেই। এবং এই গাড়ির রঙটা আমরা চেঞ্জ করে দেবো, গাড়ির রং চেঞ্জ করা যায় আমি জানতে পেরেছি। এইখান থেকে হলুদ করা যাবে, হলুদটা ভালো দেখাচ্ছে না, অরেঞ্জটা কেমন দেখাবে এক সেকেন্ড, এটাও ভালো লাগছে না, গ্রিনটা তো ছিলই, আর ব্ল্যাকটা ভালো লাগছে না, ব্লু ঠিক না, হোয়াইটটা কেমন না ভাই ফালতু লাগছে, এটাও ফালতু লাগছে, মিক্সটা ফালতু লাগছে, রেডটা একদম তাগড়া লাগছে ভাই। লাল রঙের ল্যাম্বরগিনি ভাই, লাল ল্যাম্বরগিনি LL, ও হো হো কি দারুণ ভাই কম্বিনেশন, দারুণ লাগছে ভাই। আচ্ছা তো বন্ধুগণ টাইম পাস তো অনেক হলো, এরপর আমাদের কাজটা খুঁজতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা গাড়ি লাগবে, কারণ আমাদের ওই প্ল্যাটফর্ম পর্যন্ত তো পৌঁছতে হবে। সেই জন্য আমরা একটা দ্রুত গাড়ি নিয়ে আসবো, আর গাড়িটার নাম হচ্ছে হায়াবুসা। ইয়েস এই গাড়িটা ভাই, এই গাড়িটা খুবই দ্রুত একটা গাড়ি, আমার ভাই খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা জানি না, তোমরা কমেন্টে জানাও বাড়িতে তোমাদের ভালো লাগে কিনা। আর আপাতত চলো গাড়িটাতে আমরা চেপে নিই আর ফটাফট যাবো হচ্ছে কি ট্রেনের পাশে বলছি আবার এই ট্রেনের পাশে। তো চলো ফটাফট যাওয়া যাক ভাই, দেরি হয়ে গেছে এমনিতে অনেক, চলো তাড়াতাড়ি। ওকে তোমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্রেক আস্তে ভাই, ট্রেনের সাথে ধাক্কা, ট্রেনের ভিতরে যাবে নাকি গাড়ি সমেত? তোকে যেতে হবে শুধু, তোকে যেতে হবে না ভাই, আস্তে এখানে দাঁড়া। আরে ভাই গাড়িটা পড়েই গেল ভাই, গাড়িটা দাঁড়ালো না। অবশ্য গাড়িটা খুবই একদম জবরদস্ত গাড়ি, ভাঙে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ট্রেনটাই এখন দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ট্রেনটাকে আমি স্টার্ট করব এবং তারপরে কিন্তু এই ট্রেনটা ঝড়ের গতিতে এগিয়ে যাবে এবং সেই ট্রেনটাকে আজ আমাদের দাঁড় করাতে হবে। বুঝতে পেরেছো ব্যাপার অন্তত তোমরা বুঝতে পেরে গেছো, ব্যাপারটা বোঝার কিছু নেই ভাই। আশা করছি ট্রেনের ভিতরে কেউ নেই ভাই, না মানে থাকলে আর কি সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো তো, মানে বোম ব্লাস্টিং হবে তো তখন সমস্যা হতে পারে, আর নেই বোধ হয়। তো ঠিক আছে যখন নেই তো আর কোনো সমস্যার কিছু নেই, আর দেরি করবো না, ফটাফট ট্রেনটাকে স্টার্ট করা যাক। আর ট্রেন স্টার্ট করতে হলে আমাদেরকে মোবাইল দিয়ে স্টার্ট করতে হবে, হ্যাঁ মোবাইল দিয়ে স্টার্ট করা যাক, ট্রেন পুরো এগিয়ে যাবে। তো ভাই চলো এবার আমরা শুরু করা যাক, আমাদের ফার্স্ট মোবাইলটা আমরা বের করে দিই। আর তারপর আমাদের এই অপশানটা থেকে দেখতে পাচ্ছ কিন্তু ইঞ্জিন আছে, হর্ন আছে, ফরওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড আছে আর ব্রেক আছে। তো সবার প্রথম আমাদেরকে ইঞ্জিন অন করতে হবে আর তারপর আমাদের ফরওয়ার্ড করতে হবে, মানে এগিয়ে শুরু হয়ে গেছে বন্ধুগণ। লা 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 লা। ভাই ট্রেনটা তো ধরতেই পারলাম না, পেরিয়ে চলে গেল। আরে ভাই ভাই ট্রেন তো চলে গেলো, আমাকে তো ট্রেনটাকে ধরতে হবে ভাই, ট্রেনটাকে দাঁড় করতে হবে ভাই, দেরি হয়ে গেছে ফটাফট গাড়িতে যাবো। আমি ভাই ফুল সোয়াগের সঙ্গে ভাই ট্রেন ধরার সিন করছে, ট্রেন ভাই চলে গেছে আমার সেটা ভাই একদম মানে নেই ভাই, মাথাতেই নেই ভাই। এখন ফটাফট চলো আমাদের স্পিডে যে ট্রেনের আগে গিয়ে ট্রেনটাকে দাঁড় করাতে হবে ভাই, আমি ভুলেই গেছিলাম ভাই, তাড়াতাড়ি চলো রে ভাই। অবশ্য তাড়াতাড়ি যাবো কারণ আমরা সেই জন্য এই গাড়িটা নিয়েছি ভাই, একদম ফুল স্পিডে হায়াবুসা ভাই দ্রুত যাবো। ওকে তোমরা ট্রেনের পাশে পৌঁছে গেছি, ট্রেনে কেউ নেই, না আমি দেখাতাম যে দেখো তোমাদের থেকে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু নেই তো কাকে আমি দেখাবো ভাই স্টাইলটা। যাই হোক আমরা ট্রেনের থেকে এগিয়ে যাচ্ছি, স্টাইল পরে দেখাবো, এখন আমাদেরকে একটু অনেকটা এগিয়ে যেতে হবে। আর তারপর আমি মিসাইল দিয়ে পর ট্রেনটাকে মানে দাঁড় করাবার চেষ্টা করবো ভাই, মিসাইল দিয়ে যখন ট্রেনটাকে মারবো তখন তো ট্রেনটা ব্লাস্ট হয়ে যাবে, দাঁড়াতে বাধ্য ভাই। চলো আমরা অনেকটা আগে চলে এসেছি, এখানে ফটাফট দাঁড়িয়ে যাও, ট্রেন দাঁড়িয়ে যাও। ওকে আর ট্রেন চলে এসছে, আরে তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি মিসাইলটা নিয়ে তাড়াতাড়ি। আরে ভাই পেরিয়ে গেল ভাই, এত দ্রুত কেন যায় ট্রেনটা রে ভাই, আরে আর কোনো কাজই করবে না ভাই, আরে আর লেট হয়ে গেল, এবারে একটু বেশি এগিয়ে যেতে হবে ভাই, সামনাসামনি চলে এসেছিলাম। ঠিক আছে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি চলো গাড়িটাতে চেপে ফটাফট ট্রেনটাকে আবার ধাওয়া করা যাক। ওকে তো আমরা এবার অনেকটা দূরে চলে এসেছি ভাই, এইখান থেকে এরপর আমি যেটা করবো হচ্ছে গিয়ে মানে আবার মিসাইল দিয়ে ধাক্কা মারবো আর কি, আর এবার গাড়িটাও আমার মাঝে থাকবে, যদি গাড়ি দেখে ট্রেনটা দাঁড়িয়ে যায় তাহলে তার কোনো ব্যাপারই নেই। তো ট্রেনটা এখন অনেকটা দূরে আছে, ঠিক সময় চলে আসবে, কই ভাই আসছেই না, তো কত দূরে এগিয়ে আছি ভাই আমি, ওই তো ভাই দেখাচ্ছে, দেখো বো আগে, আরে চলে এসেছে, দেখো বো কে, আরে ভাই मारो 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 मिसाइल मारो। अरे ताड़ाताड़ी ताड़ाताड़ी मिसाइल मारो। अरे यार होलो ना दाड़ालोई ना। अरे अरे भाई 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 माने मिसाइले कोनो काजी करछे ना रे भाई छट। अरे गाड़ी और गाड़ी गाड़ी ठीक है भाई, गाड़ी हमारे हिरो गाड़ी भाई कोनो समस्याई होबे ना, गाड़ी एकदम भाई पूरा तगड़ा आछे भाई। ओ भाई ट्रेन तो अनेक एगिए चले गेछे भाई, फटाफट चलो भाई। मिसाइले तो कोनो काज करलो ना, किन्तु एरपर आमार एकटा अन्य बुद्धि आछे, तो सेई बुद्धिटा आमि एबार काजे लागाबो भाई। कोथाय ट्रेन भाई अनेकटा दूरे चले गेलो भाई, ताड़ाताड़ी ओके पेच कराते होबे, तारपर आमाके ओई बुद्धिटा काजे लागाते होबे भाई, ताहले तो ट्रेन दाड़ाबेई दाड़ाबे भाई, कोनो करार नेई भाई। कतटा पिछने छिलाम भाई, एखोनो पर्यन्त ट्रेनटा नागाल पेलाम ना भाई, आधा घंटा लेगे गेलो भाई आसतेई भाई, एत द्रुत माने ट्रेनटा भाई एगिए जाए भाई। भाई साहब कि बोलबो भाई तोमादेरके, जाई होक ट्रेन आमरा पेच करे दिएछि, एखोन अनेकटा एगिए जेते होबे भाई आमादेरके। 2 hours later ओके तो বন্ধুরা এখন আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, বলতে গেলে মানে কোটি কোটি কিলোমিটার দূরে চলে এসেছি। এবারে এইখানে আমরা পুরো কি করব বলো তো, পুরো ট্রাকের পর ট্রাক বিছিয়ে দেবো, তাহলে তো ভাই ট্রেন দাঁড়াতে বাধ্য, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো ফটাফট ট্রাকের কোড নাম্বারটা আমার জানা আছে 12, তাহলে ট্রাক চলে আসবে, সেগুলো পুরো আমি রেলে দিয়ে দেবো, তাহলে বুঝবে মজাটা ট্রেনের। আমি দেখছি আজ মজাটা দেখাচ্ছি, এই যে একটা চলে এলো, এরকম ভাই একটা না ভাই 5টা 6টা দিয়ে দেবো ভাই, তারপর দেখছি কি হয়। তো ভাই ফাইনালি আমি সব ট্রাকগুলো পরপর বিছিয়ে দিয়েছি ভাই সাহেব। দেখো প্রথমে একটা সাথে ধাক্কা লাগবে, তারপর 3টে সাথে ধাক্কা লাগবে, তারপর আরেকটার সাথে, তারপর আরেকটার সাথে ভাই। ট্রেন দাঁড়াবে না মানে দাঁড়াতে বাধ্য ভাই, ও কেন ভাই ও সব ট্রেন দাঁড়িয়ে যাবে ভাই। ভাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ট্রেনটা আসছে না দেখে আমি গিয়েছিলাম দেখতে ট্রেনটা, আর তারপর আমি এত লেট করে ফেললাম যে এসে দেখছি সব ট্রাকগুলোকে উড়িয়ে দিয়েছে ভাই। ট্রাকগুলোকে রাখি না, তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না সিনটা, কারণ আমিই তো পিছনে ছিলাম ভাই, সমস্যা হয়ে গেল ভাই, পুরো সমস্যা হয়ে গেল। কিন্তু আরেকটা প্ল্যান আছে আমাদের কাছে, সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি। ওকে তো আমরা আরেকবার অনেকটা দূরে চলে এসেছি, এরপর আমরা যেটা করব হচ্ছে গিয়ে ট্রাকে তো হলো না, এবার আমরা হেলিকপ্টার দেবো ভাই। হেলিকপ্টার দেখছি এবার ট্রেন কেমন না দাঁড়ায় ভাই, ট্রাক পেয়েছে ট্রাককে কুচলে দিয়ে চলে গেছে, কোনো ব্যাপার না। হেলিকপ্টার ভাই, হেলিকপ্টারের সাথে তো রঙ্গ তামাশা হবে না না, ফটাফট হেলিকপ্টার দেওয়া যাক 3টে 4টা। চলো ভাই ফটাফট আমরা গাড়ি ফাড়ি মানে যা ইচ্ছে দিয়ে দিয়েছি, আর ট্রেন। আরে রে ভাই এক সেকেন্ড ভাই, হেলিকপ্টারগুলো কী হলো? 1 সেকেন্ড ভাই ভাই এটা তো সমস্যা হয়ে গেল। আমি ভাবলাম যে ট্রেনটা এদিকে না এসে এই দিক থেকে আসবে ভাই, সেই অনুযায়ী আমি প্ল্যানিং করেছিলাম ভাই, কিন্তু তাহলেও হেলিকপ্টারগুলো তো ধাক্কা পেরো, হেলিকপ্টারগুলো তো গায়েব হয়ে গেল ভাই, সমস্যা হয়ে গেল ভাই। এবারে শুধু একটাই আমার প্ল্যান আছে, সেইটাই ছাড়া দাঁড় করাতে পারবো না ভাই। তাড়াতাড়ি চলো ভাই ট্রেনের সামনে চলো, ট্রেন দাঁড় করিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চলো ভাই আজ আমি ট্রেন দাঁড় করাবো বলেছি, মানে দাঁড় করিয়ে ছাড়বো, তোমরা টেনশন কেন নিচ্ছ? হ্যাঁ কি বললাম ভাই, দেখো ট্রেন দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছো না ট্রেন দাঁড়িয়ে গেছে। তারও দেখাচ্ছি মজাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি হয়েছে। আরে ভাই তুই দাঁড়া না রে ভাই, তুই কেন এগিয়ে চলে যাচ্ছিস? ওকে ভাই নাম এবার এদেরকে দেখাতে হবে তো, ট্রেন দাঁড়িয়ে গেছে ভাই, ট্রেন দাঁড়িয়ে গেছে, সত্যি বলছি ভাই। আমি ফোন করেছিলাম ট্রেনের ড্রাইভারকে, বললাম ট্রেনটা দাঁড় করা, অনেক রঙ্গ তামাশা দেখিয়েছিস আর নয়, এবার আমার একটু সম্মানের কথাটা ভাব, সবাইকে বলেছি ট্রেন দাঁড় করাবো, ট্রেন তো দাঁড় করাতে হবে নাকি। এরপর আমি এর মজাটা দেখাচ্ছি ভাই, এখানে পুরো বম ব্লাস্টিং হবে ভাই, পুরো ইঞ্জিনে বম ব্লাস্টিং করে দেবো। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমার যদি মজা লাগে থাকে ফটাফট লাইক করে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে ফটাফট সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই বাই।